জীবনে কারোর উপর এতটা ভরসা করবেন না, এতটা আশা রাখবেন না। যখন সে না বলে দিবে আপনার অবস্থা মালার মতন হয়ে যাবে। মালা যখন ছিঁড়ে তখন একটা পুঁথি এদিকে হয়ে যায়, একটা পুঁথি ওদিকে হয়ে যায়। আরে অন্ধকারে নিজের ছায়াও তো নিজের সাথে থাকে না, সেখানে তুমি তো বন্ধু। শিক্ষা নিন পাখির থেকে, পাখি যখন ডালে বসে তার ভরসা কিন্তু ডালে থাকে না, ডানার উপরে থাকে। পৃথিবীতে যেহেতু এসেছেন বেঁচে থাকার শক্তিটাও রাখুন, শত্রুদের ভয় নেই আপনদের ভয়। মনে রাখবেন পরমাণু ধাক্কা লাগলো তো সরি বলে পাশ কাটায়, ক্ষতি করার লোক আপন থেকেই বের হয়। আমি সেই গল্পের বই যেটা বোঝার ক্ষমতা কারণ নেই। জিএফকে সময় না দিয়ে একটা দিন মাকে সময় দাও, হয়তো পৃথিবীর সব থেকে সেরা খুশিটা নিজের চোখেই দেখতে পাবে। জীবনটা অনেক কষ্টের কিন্তু অনেক সুন্দর। আরে সুন্দর নামক জীবনটাকে নষ্ট করতে এই লাভ নামের সফটওয়্যারটা যথেষ্ট। জীবনে যত ভালো কাজ করো সবাই ভুলে যাবে, কিন্তু একটা মন্দ কাজ করে দেখো রেকর্ড হয়ে যাবে। ছোট্ট একটি পিঁপড়াকে দেখুন কিভাবে সামনে এগিয়ে যায়, তাদের থেকে কয়েক গুণ বড় বোঝাটাকে কিভাবে সামনে নিয়ে আসে। মাকড়সাকে দেখুন কিভাবে জালগুলো বনে কিন্তু কখনো সে জালে জড়িয়ে যায় না। ছোট্ট একটা চড়ুইকে দেখুন সকালবেলা উঠে যায় খাদ্য তালাশ করে। ডালপালা মেলা পাতাবর্তী গাছগুলোকে দেখুন সূর্যের তাপ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে চুপচাপ লড়াই করে যায় আর সবাইকে ফুল ফল আর ছায়া দিয়ে যায়। পানিকে দেখুন নিজের রাস্তা নিজেই বানিয়ে নিয়ে নদী সাগর সমুদ্র হয়ে যায়। আর মানুষকে দেখুন সুন্দর একটা জীবন যাপন করতে রাগ ক্ষোভ হিংসার সাহায্য নিই আমরা। কোনো কিছু পাওয়ার জন্য নিজের অস্তিত্বকে খুইয়ে ফেলি আমরা। জীবনকে যখন অতিষ্ঠ মনে হয়, টেনশন ডিপ্রেশন খারাপ সময়, যখন আর বাঁচতে ইচ্ছে হয় না, তখন এই প্রকৃতিকে দেখুন কত ঝড় ঝাপটা সহ্য করে দাঁড়িয়ে আছে আপন মহিমায়। নিজের উপার্জনের টাকায় মাকে একটা শাড়ি কিনে দেওয়ার স্বপ্ন মেয়েরাও দেখে। যতই বড় হচ্ছি কেন জানি জীবনের প্রতিটা মুহূর্ত ততই কঠিন হয়ে আসছে। টাকার বোঝা সবাই বহন করতে পারে না, টাকা শুধু তাদের কাছে আসে যারা এর বোঝা বহন করতে পারে। আপনি যদি আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কখনোই আপনি আপনার অর্থ নিয়ন্ত্রণ করতে পারবেন না। বৃষ্টি না আসলে বোঝা যায় না সাঁতার কোথায় ছিদ্র আছে, ঠিক তেমনি খারাপ সময় না আসলে তুমি বুঝবে না কার মনে তোমার জন্য কতটুকু ভালোবাসা আছে। হতাশ হয় না কোথাও কাউকে না কাউকে ওসিলা করে আল্লাহ তোমার মুশকিল আসান করে দিবেন। মনে রেখো একজন ভিক্ষুক তখনই তোমার কাছে হাত পাতে যখন তার মনে হয় তাকে কিছু দেওয়ার সামর্থ্য তোমার আছে, তুমি তাকে নিরাশ করবে না। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারিনি বিল গেটস, আমি ছোটবেলায় জুতো সেলাই করতাম আব্রাহাম লিংকন, আমি বাসের কন্ডাক্টর ছিলাম রজনীকান্ত, আমি পেট্রোল পাম্পে কাজ করতাম ধীরুভাই আম্বানি, আমি বেঞ্চিতে ঘুমিয়ে যেতাম এবং 20 রুপি ধার নিয়ে ফিল্ম সিটিতে যেতাম শাহরুখ খান। এই উদাহরণ এটাই বলে জীবন সেটা নয় তুমি যেটা পেয়েছো, জীবন তো সেটাই যেটা তুমি নিজে অর্জন করেছো। এই শহরে যোগ্যতা বলতে আমি বুঝি হয় সৌন্দর্য না হয় টাকা। মাটির তৈরি মানুষের চেয়ে কাগজের তৈরি টাকার দাম বেশি। ছোটবেলার নারকেল পাতার ঘড়িটা পারফেক্ট ছিল, না ছিল সময়ের চিন্তা না ছিল ঘড়ি নষ্ট হওয়ার চিন্তা। জীবনে ব্যর্থতা আসবেই, তার জন্য কখনো হার মেনো না। মনে রেখো প্রতিটা অন্ধকার রাতের পরেই কিন্তু একটা সুন্দর সকাল আসে। একজন ব্যবসায়ীর সাথে 6 মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার উপার্জন কিছুই না। পেন্সিল ছেড়ে যেদিন কলম ধরেছি সেদিন থেকে ভুল শুধরানোর সুযোগটা হারিয়ে ফেলেছি। পকেটে 10 টাকা আর চোখে 1000 স্বপ্ন নিয়ে পথ চলা ছেলেটার নামই মধ্যবিত্ত। পরিবার এমন একটি শব্দ যার কথা চিন্তা করলে 1000 স্বপ্ন মাটি চাপা পড়ে যায়। বয়সটা কম হলেও জীবনে অনেক কিছু শিখে গেছি। আপনি সফল হয়ে দেখুন অভিনন্দন জানার লোকের অভাব হবে না, আর ব্যর্থ হয়ে দেখুন সান্ত্বনা দেওয়ার লোক খুঁজে পাবেন না। হয়তো কোনো ভুল করেছিলাম গতকালকে, কিন্তু গতকালের আমি এখনোই আমি। আজকে আমি যা হয়েছি আমার ভুল ত্রুটিগুলো সাথে নিয়েই হয়েছি, আগামীকাল হয়তো আমি আরেকটু বেশি ভালো হব আর সেটাও আমারই অংশ হবে। আমার মধ্যেকার এই ভুল এই দোষগুলো যা আমি পেয়েছি আজ আমার জীবনের নক্ষত্র লোকের ঝলমলে তারকা হয়ে উঠেছে। আমি শিখেছি নিজেকে ভালোবাসতে, আমি যা ছিলাম আমি যা আছি আর আমি যা থাকবো তার জন্য। নূপুরের দাম 1000 টাকা হলো তার স্থান পায়ে, টিপের দাম 1 টাকা হলো তার স্থান কপালে। ইতিহাস সাক্ষী আছে লবণে কখনো পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে, এমনকি পিঁপড়াও ছাড়ে না। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি, সেজন্যই তো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, আর তাই তো দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদাই বলি দুধে পানি মেশাও নি তো, অথচ মদে মানুষরাই পানি মিশিয়ে খায়। মানুষ ফজরের আজান শুনে ঘুম ভেঙে নামাজে যায় আর এখন মানুষ আধবার জেগে আজান শুনে ঘুমায়। আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম, জানোয়ার বললে খেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়, অথচ দুটোই পশুর বাচ্চা। সত্যিই মানুষ বড় আজব।